হ্যালো এভরিকন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে অর্থ দপ্তরের মাধ্যমিক পাশে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে ক্লার্ক ম্যাসেঞ্জার মালি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে তো এর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো একটা বিরাট খুশি খবর পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে তোমার বাড়ি কোন জেলায় সেটা তুমি অবশ্যই কমেন্ট করে দেবে কুচবিহার হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ মালদা যার যেখানে বাড়ি সেটা একটু কমেন্ট করে দিও অবশ্যই আমি কিন্তু সেই জায়গায় কিন্তু সেইভাবে কিন্তু ভিডিও পোস্ট করছি প্রতিটা জেলায় কিন্তু দেখবি যখনই কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং এগুলো কিন্তু সবসময় সব জায়গায় বেরোয় না তো অবশ্যই একটু কমেন্ট করে দিও তোমার বাড়ি কোন জেলায় ওকে একটা জিনিস বলি এটা কিন্তু বিনামূল্যে আবেদন অর্থাৎ কোনো রকম কোনো টাকা পয়সাও নেওয়া হচ্ছে না যে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে বা প্রচুর অ্যামাউন্ট লাগছে তা কিন্তু নয় বিনামূল্যে আবেদন করতে পারবে শুধুমাত্র মেল করতে হবে ঠিক আছে আবেদন করার জন্য শুধুমাত্র মেল করতে হবে কীভাবে আবেদন করবে আবেদনপত্র কোথায় পাবে সমস্ত বিষয় বলবো অবশ্যই শেষ পর্যন্ত এবং দেখতে পাচ্ছ যে পোস্টের নাম আমি বলে দিয়েছি ক্লার্ক আছে ক্লার্কের জন্য চা হয়েছে গ্র্যাজুয়েশন যে কোনো যে কোনো রকম গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ বিএসসি বিকম তুমি যাই করো না কেন আবেদন করতে পারবে মালি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চা হয়েছে গার্ডেনার সরি তারপরে তোমার হচ্ছে কি ইয়ে ম্যাসেঞ্জারের জন্য মাধ্যমিক পাস চা হয়েছে আমি একটু বলছি একটু পরে বয়স চা হচ্ছে কত বয়স চা হচ্ছে দেখতে পাচ্ছো আঠেরো থেকে বত্রিশ বছর ওকে বেতন কত দেখতে পাচ্ছ পঁচিশ হাজার পাঁচশো তো আমি এবার বিস্তারিত বলছি অবশ্যই প্রত্যেকে কিন্তু যারা যারা প্রথমবার চ্যানেল এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না বন্ধুর সাথে সবার সাথে শেয়ার করা বিভিন্ন গ্রুপে শেয়ার করো বন্ধুকে ঠিক আছে এই ধরনের আপডেট কিন্তু সবাই পায় না এবং দেখো নিচে একটা জিনিস লেখা আছে যে সবচেয়ে সহজে সরকারি চাকরি পাওয়া অর্থাৎ এখান থেকে তুমি কিন্তু খুব সহজেই সরকারি চাকরি পেতে পারো সেটা বলাই বাহুল্য কেন বললাম সেটা একটু পরে বলছি ওকে চলো আমি ধীরে ধীরে দেখা দেখো ক্লার্ক পোস্টের জন্য আবেদনের জন্য দেখতে পাচ্ছ ক্লার্কের এন্ট্রি ফি পঁচিশ হাজার পাঁচশো আঠেরো থেকে বত্রিশ পর্যন্ত পর্যন্ত আবেদন করতে পারবে এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো ওকে আমি পরে বিস্তারিত বলছি দেখো এবার মালিম পোস্টের জন্য মালিম পোস্টের জন্য তাই এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি ফি হচ্ছে মাত্র মানে এন্ট্রি পেমেন্ট যে পেমেন্টটা তুমি পাবে স্যালারিটা সেটা হচ্ছে আঠেরো হাজার টাকা ওকে আর এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট ঠিক আছে না তো এই পে লেভেল করে থাকতো না দ্বিতীয় কথা যে অর্থ দপ্তর কখনো প্রাইভেটও হয় না ঠিক আছে তো চলো আর প্রেফার দেখতে পাচ্ছ এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁচিশ বছর যেটা আমি একটু আগে বলছিলাম আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত কিছু ভ্যাকেন্সি আছে এখানে দেখতে পাচ্ছ পাস ইন ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো এক্সট্রা কোনো কিছু চাওয়া হচ্ছে না চলো এবার দেখি মেসেঞ্জার মেসেঞ্জারের জন্য তাই মেসেঞ্জারের পোস্টের জন্য দেখতে পাচ্ছ পে লেভেল হচ্ছে আঠেরো হাজার এবং দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারছো আর এক্সট্রা কিছু লাগছে না ওকে আমি এবার তোমাদেরকে কয়েকটা কথা বলবো হ্যাঁ এই এইগুলো কেন বললাম যে এখানে ভ্যাকেন্সিগুলো হ্যাঁ কীরকমভাবে কী হবে সরকারি চাকরি পাওয়া কেন সোজা বললাম সেটা একটু বলছি একটু পরে বলছি আগে একটু বলে দিই দেখো দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে এবং সেটাই যে মেল মেল করতে বলেছি দেখো অ্যাপ্লিকেশনের পথে পোস্ট অফ হ্যাঁ সিবিটা মেল করতে হচ্ছে বাই ইমেল তাই না বাই মেল করতে বলেছে তাহলে মেল করলেই তুমি কী দোকানে আবেদন করতে পারবে ফর্ম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো ফর্ম্যাট সেই ঠিক আছে ফর্ম যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো এটার আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অযথা বিভ্রান্ত হওয়ার দরকার নেই স্যার কোথায় পাবো কোথায় পাবো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তুমি ডিরেক্ট ক্লিক করলেই তুমি কিন্তু এটা আবেদনটা মানে করতে পারবে এর জন্য আর মানে আলাদা কোথাও যাওয়ার দরকার নেই ঠিক আছে জাস্ট লিঙ্কে ক্লিক করবে তাহলে তুমি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবে এবার আমি তোমাকে ধীরে ধীরে কথা বলি বলি দেখো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলতে পারো বা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অর্থ দপ্তরের মধ্যে পড়ছে হ্যাঁ আমি পুরো ডিটেলসটা বলছি একটু ধীরে ধীরে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই মাথায় রাখবে তুমি যে অ্যাপ্লিকেশনটা করছো তুমি একের বেশি পদও আবেদন করতে পারো এমন নয় যে একটা পদের জন্য আবেদন করতে পারবে ধরো তুমি মনে হলো যে আমি মালি পদেও আবেদন করব আবার মনে হলো যে আমি ক্লার্ক পদেও আবেদন করব বা মনে হলো ম্যাসেঞ্জার পদে আবেদন করব আরও অনেক আছে লাইব্রেরিয়ান এই সমস্ত সব কিছুই আছে আমি ওগুলো পরে বলছি তো তোমার যদি মনে হয় যে আমি সেগুলো তো অ্যাপ্লাই করবো করতেই পারো একাধিক পদে আবেদন করা যেতেই পারে সেই অর্থে তোমাকে কিন্তু দুবার করে অ্যাপ্লিকেশন করে সেটা পাঠাতে হবে অর্থাৎ মেল আইডিতে তোমাকে মেল করে দিতে হবে আর কিছু করার দরকার নেই ঠিক আছে তো দেখো প্রথমেই যেটা চা হচ্ছে বেসিক ইনফরমেশন বেসিক ডিটেলসগুলো গুলো চা হচ্ছে প্রথম দেখো নেম নেম ইন ফুল অর্থাৎ তোমাকে পুরো নামটা লিখতে হবে তোমার যে নাম আছে সেই নামটা লিখতে মনে করো তোমার নাম আছে রাজু রাজু সাহা তো লিখলে আর এ জে ইউ ঠিক আছে রাজু সাহা পুরোটা বড় হাতে লেখার চেষ্টা করবে কারণ ক্যাপিটাল লেটার লেখাটাই ভালো ঠিক আছে লিখলে ফাদার নেম তুমি তোমার নিজের বাবার নাম লিখবে যার যেটা আছে সেই সেটা লিখবে ডেট অফ বার্থ যেটা আছে সেটা লিখলে আচ্ছা ডেট অফ বার্থটা কোন হিসাবে লিখবে সেটা আমি একটু বলে দেবো আমি একটু পরে বলছি দেখো ডেট অফ বার্থ প্রথমে ডে লিখবে মান্থ এবং ইয়ার অর্থাৎ মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে চোদ্দোই জুলাই ঠিক আছে চোদ্দোই জুলাই তো হুম তো এরকমভাবে লিখলে ধরো উনিশশো সাতানব্বই যা যেটা আছে সেটা সেভাবে লিখলে ঠিক আছে যা যেটা আছে সেভাবে লিখবে ওকে জেন্ডার মেল না ফিমেল ঠিক আছে লিখলে ওকে ন্যাশনালিটি তুমি ইন্ডিয়ান সেটা লিখে দেবে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স এটা কি এটা হচ্ছে তোমার অ্যাড্রেস যে বাড়ির অ্যাড্রেস যেখানে তোমাকে যোগাযোগ করা হবে নেক্সট টাইম তোমাকে মেল করা হবে বা হয়তো তোমাকে ফোন করে বলে দেবে ফোন করায় না যদিও মেল বা মেসেজ করে বলে দেবে যে এই দিনে তোমার ইন্টারভিউ আছে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ কোনো পরীক্ষাও কিন্তু নেই ঠিক আছে কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু এটা একটা নিয়োগ হচ্ছে ওকে তার মোবাইল নাম্বার দেবে এবং মেল আইডি এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার কোনো কমিউনিকেশনে আসবে না অর্থাৎ তুমি কিছু জানতেই পারবে না যে কবে কী হয়ে গেল অবশ্যই কিন্তু এটা ঠিকঠাক দেবে ওকে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি চা হয়েছে এস সি এসটি ও যদি কারো থাকি সেটা দিতে পারো ইউআর যদি হয়ে থাকো জেনারেল ক্যান্ডিডেট তাহলে ইউআর হিসেবে করতে পারে পিডাব্লিউডি থাকলে পি হিসেবে করতে পারে এক্স সার্ভিসম্যান থাকলে এক্স সার্ভিসম্যান বেশ এইরকম ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করতে হবে ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাকে যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমার শিক্ষাগত যোগ্যতার যে মাপ কাটি সেটা তোমাকে এখানে লিখতে হবে পরপর ধরো তুমি মাধ্যমিক পাশ করেছো তো সিরিয়াল নাম্বার প্রথমে মাধ্যমিক পাশ দিলে হ্যাঁ কোন ডিগ্রি পাশ করেছো তারপর নিম দ্য ইউনিভার্সিটি বা কলেজ ইনস্টিটিউট তুমি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাশ করছো সেটা লিখলে ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা মাধ্যমিক কী স্কুল থেকে পাস করি তো তো সেখানে তুমি কলেজের নামও স্কুলের নামও লিখতে পারো অথবা বোর্ডের নামও কিন্তু লিখতে পারো বোর্ড বোর্ড মানে কি ডাব্লিউ বি কি বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা লিখে দিলে ব্যাস ঠিক আছে শর্টকাটে লিখে দিলে ইয়ার পাসিং তুমি কত সালে পাস করেছো সেটা লিখবে অর্থাৎ দু হাজার যদি দশ হয় তাহলে দু হাজার দশ লিখবে দু হাজার কুড়ি হলে দু হাজার কুড়ি লিখবে দু হাজার হলে দু হাজার লিখবে যার যত সালে পাস আউট সেটা লিখলে ঠিক আছে ডিভিশন কত কোন ডিভিশনে পাশ করছো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এটা একটু দেখে নেবে ঠিক আছে রেজাল্টে লেখা থাকে আর পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো যদি পার্সেন্টেজ না থাকে সিজিপিএ থাকে তো সিজিপি হিসেবে তুমি কিন্তু করতে পারো ওকে তো এই ডিটেলসগুলো তোমরা নিজেরাই ফিল আপ করবে এটা তো আমার বলার কিছু নেই ওকে মাধ্যমিক পর যদি কারো উচ্চ মাধ্যমিক থাকে উচ্চ মাধ্যমিক পড়বে ওকে পর 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 সাজাতে থাকবে তারপর দেখো ডিটেলস অফ এমপ্লয়মেন্ট এখানে এই ব্যাপারটা কী স্যার এটা কি সবাইকে ফিল করতে হবে না যাদের অভিজ্ঞতা থাকবে তারা এটা ফিল করবে অর্থাৎ ধরো তোমার কোথাও কোনো কাজের অভিজ্ঞতা আছে যে সমস্ত পোস্টের নামগুলো বললাম সেই সমস্ত পোস্ট বা আদার্সে মানে যেগুলো যেগুলো আছে আমি বলবো একটু পরে সেগুলো যদি এক্সপিরিয়েন্স থাকে তবে তুমি এখানে আবেদন করতে মানে সেখানে যে আবেদন করতে হবে তার মানে নেই তোমার যদি না থাকে তাও আবেদন করতে হবে তবে থাকলে একটি আলাদা একটা অগ্রাধিকার থাকবে ঠিক আছে তো এটা ফিল আপ করার দরকার নেই যাদের নেই এক্সপিরিয়েন্স নেই তো থাকার দরকার নেই ঠিক আছে এটা কিছু করার দরকার নেই তো এবার আমি তোমাকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি পুরো পিডিএফটা দেখাচ্ছি এবং পুরো ডিটেলসটা খুলে খুলে বলছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সেই পিডিএফটা ওপেন করে নিয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি অর্থাৎ অর্থ দপ্তরের যে যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে ওকে আর এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট তো অবশ্য অসুবিধে কিছু নেই অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন ফ্যাকাল্টি পোস্টস ওকে অর্থাৎ যারা নন ফ্যাকাল্টি হয় মানে ফ্যাকাল্টি মানে কি যারা টিচার হয় মানে শিক্ষক হয় তারা বাদে যারা তারা নন টেকনিক্যালের মধ্যে নন টিচিংয়ের মধ্যে পড়ে বা নন ফ্যাকাল্টির মধ্যে পড়ে ঠিক আছে তো নন ফ্যাকাল্টি পোস্ট ওকে এবার দেখো এটা দেখতে পাচ্ছো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এটা জব ওকে আর আবারও বলছি যে এটা কিন্তু হেলাই ফেলে ধরো না যে দ্য এখানে কি আবেদন করবে এত কম পোস্টে ঠিক আছে আমি বলবো ভ্যাকেন্সি কমই আছে বাট আমি বলবো যদি সম্ভব হয় আবেদন করে দাও পরবর্তীকালে তোমাকে ইন্টারভিউ দিতে হবে শুধুমাত্র ইন্টারভিউটা দিয়েই পাশ করলেই কিন্তু হবে ঠিক আছে আর কিছু লাগছে না কোনো তোমাকে রিটেন এক্সামও দিতে হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে ভয় থাকে না যে স্যার আমি হয়তো ম্যাথ পারি না ওটা পারি না তমুক পারি না তো অত চাপও নেই ঠিক আছে জাস্ট ইন্টারভিউ তুমি চাইলে দিতে পারো চাইলে তুমি স্কিপও করতে পারো বাট আমার আমার সাজেশন হচ্ছে দিয়ে দেখতে পারো ঠিক আছে লাইফে বলা যায় না তো হুট করে তোমারই হয়ে গেলো ঠিক আছে কেউ বলতে পারে যে তোমার হবে না হতেও পারে তো আবেদন করে দাও ঠিক আছে দেখতে পাচ্ছো এইখানে কত কী স্যালারি দেওয়া হবে সেটাও লেখা আছে পুরো ডিটেলস দেওয়া হচ্ছে হ্যাঁ সিনিয়র টোটাল কিন্তু দেখতে পাচ্ছ টোটাল তোমার দশটা পোস্টে আবেদন করা হচ্ছে মানে দশটা মানে পোস্ট রয়েছে ঠিক আছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রিসার্চ অফিসার স্টেট অফিসার অ্যাকাউন্টস অফ এক্সিকিউটিভ সুপারেন্টেনডেন্ট ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্টেন্ট ক্লার্কের জন্য আবেদন করা হচ্ছে ড্রাইভার গ্রেড এর জন্য মালি এবং হচ্ছে মেসেঞ্জার তো এতগুলো পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে বিভিন্ন রকম জব প্রোফাইল রয়েছে আমি ওগুলোর বিস্তারিত বলছি না কারণ যেগুলো দরকার নেই সেটা বলে কী হবে অনেকের কাছে সে সমস্ত কোয়ালিফিকেশান নেই যাদের মধ্যে যে কোয়ালিফিকেশান আছে সব থেকে বেশি সেটা আমি তোমাদের বলি দুটো ভ্যাকেন্সি আছে যার মধ্যে সবথেকে বেশি অ্যাপ্লিকেশান হতে পারে একটা হচ্ছে এই মালি পোস্টে আর একটা ম্যাসেঞ্জার পোস্টে ঠিক আছে দুটো পোস্টে এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি ফি কিন্তু এই আঠেরো হাজার টাকা কিন্তু দেওয়া হয়েছে ওকে বেশ আমি আর এবার তোমাকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি পুরো কোয়ালিফিকেশানটা তো আমি আগে বলেছি একটু বাকি ছিল সেটা একটু বলে দিই এগুলো একটু দেখে নেবে যাদের এগুলো দরকার আছে রিসার্চ অফিসার এইসব যাদের দরকার দেখে নেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যাদের লাইব্রেরিয়ানের এম লিস করা আছে তারা করতে পারবে এখানে ওকে আমার অনেক বন্ধুরা কিন্তু এমলিস করে অনেকেই কিন্তু এই সমস্ত জায়গায় চাকরি করছে এবং বিশ্বাস করবে না কত সম্মান ঠিক আছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো আলাদা এমনি সম্মান আছেই তারপর যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে মানে সাংঘাতিক একটা শেয়ার স্যার সব সবসময় বাবু বাবু ভাব থাকে একটা বিরাট অ্যাটিটিউড থাকবে ঠিক আছে সবার মধ্যে এবার দেখো ক্লার্ক পোস্টটা যে ক্লার্ক পোস্টটা যেটা বলছিলাম ক্লার্কের জন্য দেখতে হচ্ছে একটা মাত্র ভ্যাকেন্সি রয়েছে তোমরা হয়তো এখানেই মন ভেঙে যাবে স্যার একটা মাত্র ভ্যাকেন্সি কী করে করবো স্যার দেখো তুমি আবেদন তো করো লাস্টে কী হবে সে হবে পরে দেখা যাবে ঠিক আছে না হোক কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে কী বাজায় আসে একটা মেল করতে কী বাজায় আসে ঠিক আছে তো মেল করে দিয়ে দেবে আর কোনো কিছু দরকার নেই কোনো টাকা পয়সা তো নিচ্ছে না বেশ এবার দেখো দেখতে পাচ্ছ বত্রিশ বছর পর্যন্ত চা হচ্ছে অর্থাৎ যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা কিন্তু আবেদন করতে পারছো এস সিস্টু বিষয়টা আবার ছাড় পাচ্ছই ঠিক আছে ওটা নতুন করে বলার কিছু নেই এবার দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিন্তু বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি চা হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাকে হতে হবে গ্র্যাজুয়েট হতে হবে এবং এক বছরই কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চা হচ্ছে এবার এই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তুমি বলো স্যার আমার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে না তাহলে স্যার কেন বললেন যে ক্লার্কেও আবেদন করতে পারবো দেখো যাদের এক্সপিরিয়েন্স আছে অনেকেই আছে না অনেক প্রাইভেট থেকে অনেকে কাজ করে তাদের কিন্তু এই যে তোমাদেরই বলি না যে বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল জবগুলো করো না করো 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 কেন বলি এই যে এক্সপিরিয়েন্সগুলো যদি থাকতো তাহলে তুমি এখানে আবেদন করতে পারতে যাই হোক সেটা অন্য কথা এছাড়াও কিন্তু অন্যান্য ভ্যাকেন্সি তুমি আবেদন করতে পারবে একটু একটু সুস্থ হয়ে শোনো তাহলে এটা গেল প্রথম আর তৃতীয় যেটা সেটা হচ্ছে নলেজ অফ এম এম এস অফিস অর্থাৎ এম এস অফিসের মানে কম্পিউটার কাজে কিন্তু দক্ষতা থাকতে হবে এটা গেল আমার ক্লার্কের অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিন্তু সে সমস্ত চাওয়া হয়নি যেমন ধরো ড্রাইভারটা বাদ দিয়েছি ড্রাইভার তো স্বাভাবিক ব্যাপার যেখানে ড্রাইভিং লাইসেন্স চাইবে আমি এই যে এইটা বলি হ্যাঁ এইটা বলি তোমাদের এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো কারিকুলাম ভিটা চাওয়া হয়নি বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি শুধুমাত্র দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁচিশ বছর শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারছো এবং অ্যাবিলিটি টু রিড রাইট ইংলিশ অর্থাৎ তোমাকে শুধুমাত্র ইংলিশ পড়ে দেখাতে হবে ইংলিশ পড়ে শোনাতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আর এক্সট্রা কিছু চাওয়া হয়নি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আঠের হাজার টাকা কিন্তু স্যালারি ওকে এখানে আর অন্য কিছু নেই তুমি যদি ভাবো যে স্যার নিচে কিছু আছে হয়তো নিচে কিছু নেই দেখতে পাচ্ছ ওকে তাহলে এটা গেল একটা ম্যাসেঞ্জার আর মালি পোস্ট এটাও বললাম কেন এটা এখানে তুমি কিন্তু আবেদন করতে পারবে কেন বললাম সেটা একটু বলি দেখো এখানে কী চা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর এখানে না অনেকে ভুল করবে অনেক অনেকে আবেদন করবে না যার জন্য বললাম যে একটু ভেবে চিনতে এই যে এতক্ষণ ধরে যারা শুনলে না তারাই কিন্তু এখানে বাজিবাদ করবে যারা প্রথমে দেখলে এ একটা মাত্র ভ্যাকেন্সি আবেদন করবো না যারা দেখলে এখন মতো না এবার মজাটা দেখো কেন বললাম যে এটা একটু অব্বিট টাইপের সবাই কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করে না এই একটা ভ্যাকেন্সি বলে তারপর থাক যাব না হ্যাঁ অনেক দূরে হবে কিন্তু একটু একটু বোঝার চেষ্টা করো এমনি নর্মালি আমরা কোনো ভ্যাকেন্সিতে বেরোয় যদি না সেখানে আবেদন করলেও একটা একটা অ্যামাউন্ট লাগে দ্বিতীয় কথা হচ্ছে একটা ভালো কম্পিটিশনের মধ্যে আমাদেরকে ফাইট করতে হয় এখানে আবেদন করতে কোনো যায় আসে না আবেদনটা করে রাখলে তোমাকে এত ভাবতেও হবে না যে এটা হবে কি হবে না এটা আবেদন করে রাখলে নেক্সট টাইম কী হবে না হবে পরের ব্যাপার ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম সেটা দেখো এ পাস ইন ম্যাট্রিকুলেশন ফ্রম এ রেকগনাইজড স্কুল অর্থাৎ তোমাকে যে কোনো বোর্ড বা যে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে ব্যাস রিকগনাইজড ইন স্কুল থেকে তারপরে দেখো দ্বিতীয় বছর এলিমেন্টারি নলেজ অফ গার্ডেনিং এইখানে বলবে স্যার এটা তোমাদের নেই একটু ভাবো একটু ভালো একটু ভালোভাবে ভাবো এলিমেন্টারি নলেজ অফ গার্ডেনিং মানে কি বলতো যারা তোমার টাছ দেখভাল করে গাছের একটু জল যত্ন করা একটু এইটুকু যদি নলেজ থাকে এলিমেন্টারি নলেজটা যদি থাকে এখানে কিন্তু কোনো সার্টিফিকেট চাইনি যে তোমাকে এই সার্টিফিকেট থাক পেয়ে থাকতে হবে কোনো রকম কোনো সার্টিফিকেট কোনো গ্রাজুয়েশান বা কোনো রকম কোনো বোটানিতে অনার্স হতে হবে এরকম কিচ্ছু এখানে একটু গাছে গাছ লাগানো গাছে জল দেওয়া এই ধরনের যদি নলেজ থাকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এইটার জন্য আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম যে কতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ধৈর্য দল থাকতে পারে আমি প্রতিবারই বলি না যখন আমি কিছু বলবো অবশ্যই মন দিয়ে শুনবে ঠিক আছে এগুলো হয়তো সব জায়গায় পাবে না তো এটা আমার খুব মানে একটা ভালো পয়েন্ট মনে হলো যেখানে কিন্তু স্টুডেন্টরা আবেদন করবেই না এটা দেখে অনেকে আবেদন করবে না ঠিক আছে যে ধরো এখানে তো মানে গার্ডেনিংয়ে চেয়েছে আমার তো গার্ডেনিং কোনো এক্সপিরিয়েন্স নেই তুমি টাছ লাগাতে যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তুমি কিন্তু আবেদন করতে পারো আর তৃতীয় যেটা সেটা দেখতে পাচ্ছো এলিমেন্টারি নলেজ ইন হিন্দি অর্থাৎ তোমাকে হিন্দি বলতে বা জানতে হবে ঠিক আছে এই তিনটে যদি তোমার কাছে নলেজ থাকে যদি তুমি মানে হিন্দি তো অনেকেই বলো ঠিক আছে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা তো অনেকেই দেখো এইটুকু নলেজ আশা করছি থাকবে তো যদি থাকে তুমি এখানে আবেদন করে দাও ঠিক আছে এগুলো দেখো সবসময় কিন্তু আসে না কখন ধরো ভট করে আসছে একটা আবেদন করে দিতে পারো যদি মনে হয় না আদারওয়াইজ তুমি মেসেঞ্জার পোস্টে আবেদন করতে পারো যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে এই দুটো ভ্যাকেন্সি আমার খুব আলাদা রকম লেগেছে আর যাদের ক্লার্কের মানে একটু এক্সপিরিয়েন্স আছে যে না আমি এর আগে কোথাও কাজ করেছে কোনো প্রাইভেট সংস্থা তো সেটাও দেখতে পাচ্ছি প্রাইভেটও কিন্তু দেওয়া আছে দেখবে এই দেখো ক্লার্কের ক্ষেত্রে যারা শুধুমাত্র গভর্নমেন্টই করছে তা কিন্তু নয় অ্যাজ ইকুভ্যালেন্ট পজিশন অ্যাজ প্রাইভেট অর্গানাইজেশন দেখতে পাচ্ছ যারা প্রাইভেটেও কাজ করছে তাদেরকেও কেন কিন্তু যোগ্যতা দিচ্ছে তার মানে আমি যে কথাগুলো বলি না এগুলো যদি একটু মেনে চলে তাহলে দেখবে অনেকটাই কিন্তু লাইফে কিন্তু অনেকটা রিলিফ পাবে আদারওয়াইজ এ দেখতেই থাকবে হ্যাঁ এটা এটা আমার জন্য না ওটা আমার জন্য না এটা আমার হবে না ওটা আমার জন্য নয় ওটা আমার বয়সে হচ্ছে না এই করতে করতে দেখবে লাস্টে তুমি কিন্তু ওই ফাঁকা হাতে ফিরে আসবে তো লাইফে এগিয়ে চলতে হবে ঠিক আছে একটা 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 করে পথ এগোতে হবে ঠিক আছে তো আশা করছি কিছু বুঝতে পারলে কিছু শিক্ষা পেলে অবশ্যই কিন্তু এই ধরনের কথাগুলো সব জায়গায় পাবে না অবশ্যই প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো বন্ধুর সাথে শেয়ার করে দাও কারণ এই ধরনের খবরগুলো একটু জানা দরকার সবার ঠিক আছে একটু বুদ্ধি এগুলো খুলুক থ্যাংক ইউ সবাইকে নমস্কার